সভাপতি সাবেক প্রয়াত হবিবুর রহমান সাহেবকে সহ অনেকের নাম আমি বলতে পারছি না, যাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঘাটাল জেলা শাখা গঠিত হয়েছে। তো বন্ধুগণ, আজকে আমরা কিছুক্ষণ আগে ঘাটাল টাঙ্গাইল তিন আসনের ঘাটালের নমিনেশন জমা দিলাম। এই নমিনেশন ডাক্তার কামরুল হাসান খানের না, এই নমিনেশন আমি কালকে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের হাতে তুলে দিয়েছি। এই নমিনেশন আমি গতকালকে ঘাটালের জনগণের হাতে তুলে দিয়েছি। আমাকে ঘাটাইল আওয়ামী পরিবার যে সম্মান দিয়েছে, আমাকে ঘাটালের জনগণ সর্বস্তরের জনগণ যে সম্মান দিয়েছে, তাতে মনে হচ্ছে নব্য হানাদার মুক্ত হওয়া বেশি সময় লাগবে না, লাগবে লাগবে না। কি একটা জ্বালা, টেলিফোন আসে, অমককে পাঠাইলাম 50 লাখ টাকা পাঠাই দেন, অর্থ 5000 টাকার মতো দেওয়ার মতো অবস্থা নাই। অমককে পাঠাইলাম 2 লাখ টাকা দিয়ে দেন। এবং এখানে আমাদের কাছে বলে, আমি বলেছি একটু ধৈর্য ধরেন। কিছুদিন আগে শৃঙ্খলায় গত 1 মাস ধরে শৃঙ্খলায় মিষ্টি খায় আমাদের কর্মীরা দুর্বল হয়ে যায়, বলে যে কি হবে বলেন তো, ওরা তো পাই গেছে গা, মিষ্টি খাইতেছে আমি ওর খাই। তেমন আমি একজন আমাদের ঊর্ধ্বতন নেতার কাছে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি, কয় কিছু মিষ্টি দোকানের মিষ্টি বিক্রি হই না, আপনার অসুবিধা আছে? তো যাই হোক, এই পরিস্থিতি। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার জীবনের সকল সুখ শান্তি উপেক্ষা করে দেশের মানুষের, আওয়ামী লীগের শুধু নয়, দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, যে কারণে আজকে বাংলাদেশ বিশ্বের দরবার উন্নয়নের রোল মডেল। আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা থাকলে শুধু আওয়ামী লীগের লোক ভালো থাকে না, সকল দলের মানুষ, দেশের সকল মানুষ ভালো থাকে। একজন এমপি দল থেকে মনোনয়ন পায়, সে যখন নির্বাচিত হয় তার দায়িত্ব হলো সকল জনগণের নিরাপত্তা দেওয়া। আজকে কি ঘাটালের জনগণ ব্যবসায়ী নেতাকর্মীরা নিরাপত্তায় আছে? আমরা সেই নিরাপত্তা দেব। ঘাটালের মাটিতে কোনো গুন্ডামি চলবে না, ঘাটালের মাটিতে কোনো সন্ত্রাস চলবে না, ঘাটালের মাটিতে কোনো চাঁদাবাজি চলবে না, ঘাটালের মাটিতে কোনো মাদক ব্যবসা চলবে না। আপনারা থাকবেন, আমরা কালকে বলেছি এই সমস্ত প্রতিরোধ করার জন্য আপনাদের সাহসী হতে হবে। আমি গতকাল আমার ছেলের একটা গল্প বলি, বলে এটা ছোট্ট গল্প। তা আমার ছেলে ক্লাস 7-8 যখন পড়ে তখন বাসায় এসে মন খারাপ, আমি বলি বাবা কি হয়েছে, তো বাবা আমার এই কিছু কিছু খারাপ পোলাপান আছে, এরা এরকম সন্ত্রাসীদের আপনি খালি মোটা ভালো করে বলবেন হয় কি হয়েছে, দেখবেন সব পালিয়ে গেছে। সে কারণে আজকে আমাদের বঙ্গবন্ধু কন্যার আদর্শের না সৈনিক আমরা, আমরা নিশ্চিত করতে চাই এই ঘাটালের যত ব্যবসায়ী যে জনগণ আছে তাদের সকল নিরাপত্তা। আজকে দেখেন বাংলাদেশ যখন ভালো থাকে তখন কিছু আওয়ামী লীগের লোকরা ভালো থাকে, সবাই ভালো লাগে, ভালো থাকে। সেই কারণে আমরা আহ্বান জানাই, চলেন সবাই মিলে আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সকল বা উপজেলার সকল জনগণ একসাথে হয়ে আমরা ঘাটাল লীগ সুন্দর করি না। যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন আমি তাদের অভিনন্দন জানাই, চলেন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সবাই আমরা ওয়াদা করে, সবাই আমরা ওয়াদা করে ঘাটালকে আমরা সন্ত্রাস মুক্ত করবো, চাঁদাবাজি মুক্ত, এটাই করা উচিত। তো যারা জনপ্রতিনিধি হতে চায় তারাই তো, তার আমি জানি না তারা করবে কিনা, কিন্তু আমি তাদের আহ্বান জানাই। কারণ এই ঘাটালে আমরা যে অবপরিস্থিতি দেখছি এই পরিস্থিতি আমরা চলতে দিব না। কারণ হচ্ছে
ঘাটালের মানুষের অনেক সম্ভাবনা আছে গত বিগত বছর ধরে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয় যে কোনো দলের নেতাকর্মীরা খুবই কষ্টে আছে খুবই নির্যাতনের মধ্যে দিয়ে আছে তখন তখন তাদের নিরাপত্তার বিঘ্ন ঘটে আমি আবার অনুরোধ করতে চাই ঘাটাল উপজেলা প্রশাসনকে আমরা লক্ষ্য করছি বৈরাগতরা এসে এখানে মিছিল করে তারা আমাদের লোকদেরকে ডর ভয় দেখায় আপনার কাছে অনুরোধ বৈরাগত কোন লোক যেন ঘাটায় ঢুকতে না পারে আপনারা চেক করবেন কারণ এই ঘাটায় কখনো বৈরাগত এসে রাজনীতি করে নাই আমরা জানি আমরা ঘাটালের মানুষ ঘাটালে বড় হয়েছি ঘাটালের সকল আন্দোলন সংগ্রামের সাথে আছি জাতীয় আন্দোলন করি যাতে আমরা দেখার তো সুযোগ হয় কখনো তাই না সে ক্ষেত্রে পাশে বসে আন্দোলন করি গোটা দুনিয়া দেখে আর তারা দেখার সুযোগ পায় না তাদের ওই অবস্থাটা তো ওই লেভেলটা তো এরকম তাই না সে কারণে আজকে গোটা বাংলাদেশের উন্নয়ন হয়েছে আপনি তাকান মধুপুরের দিকে তাকান কালিয়াদের দিকে তাকান ধনবাড়ির দিকে গোপালপুর ভোরতে কত উন্নয়ন হয়েছে এই 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 আমাদের ঘাটালের কেন হয় না বলেন তো গোটা বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে আমার সভাপতি সেটি বলেছে আজকে বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র এই যে গোটা বিশ্বে আপনি এত সংকট অর্থনৈতিক ধস নেমে গেছে বঙ্গবন্ধুগণ অনেক কঠিন কষ্ট করে আজকে বাংলাদেশের মানুষকে খাওয়ার ব্যবস্থা করছে তাদের সুখে জীবনযাপন করতে ব্যবস্থা করেছে কিন্তু ঘাটালের মানুষ সুখে নাই কতিপয় দুষ্কৃতি করার কারিকারির জন্য সে কারণে বন্ধুগণ আমরা আগামী 7 জানুয়ারি আমরা নির্বাচনে যুদ্ধে অবতীর্ণ হব আমার ধারণা নব্য হানাদাররা ভেঙে যাবে এর মধ্যে তাদের আর এইখানে কোনো লড়াইয়ের সুযোগ পাবে না কারণ আমরা তো বহিরাগত এলাও করবে না বহিরাগত এলাও করবে না প্রশাসন সে কারণে আমরা আজকে ঘোষণা দিচ্ছি আমরা অনুরোধ করছি প্রশাসনকে আজকে আওয়ামী লীগের কোন নেতাকর্মীর উপরে বা ঘাটালের কোন জনগণের উপরে একটি জনগণের উপরেও যদি কোন ধরনের চাপ আসে চাঁদাবাজির হুমকি আছে তাহলে অবশ্যই আমরা প্রতিরোধ করব প্রশাসনকে সাথে নিয়ে আমরা ঘাটাল অনেক সম্ভাবনার জায়গা যেখানে আমরা বিগত 12 বছর ধরে কোনো উন্নয়ন দেখছি না অনেক সম্ভাবনা রয়েছে আমাদের ছেলে মেয়েদের আছে কোথাও কোনো নিরাপত্তা নাই কেবল রাস্তা কাছে অস্ত্রের ঝঞ্ঝনানি সন্ত্রাসীদের পদচারণা এটি ঘাটালবাসী কখনো হতে দেবে না আগামী নির্বাচনের মধ্য দিয়ে ঘাটালবাসী আওয়ামী লীগের নেতৃত্বে জবাব দেবে এইখানে কোনো বাস পাখির কোনো জায়গা নাই এখানে জায়গা ঘাটালপুর বড় একটি জায়গা এটা আওয়ামী লীগের জায়গা 1970 থেকে আমাদের ভুলের কারণে একবার হয়তো ভুল হয়েছে কিন্তু আওয়ামী লীগকে পরাস্ত করে অন্য কোনো মার্কার এখানে বিজয় অর্জন করার সুযোগ নেই আজকে ঘাটাল আওয়ামী লীগ আমাদের লেবুর রহিমের নেতৃত্বে অতীতের যে কোনো সমস্যাতে অনেক বেশি শক্তিশালী আজকে মঞ্চে দেখছেন আমাদের সকল চেয়ারম্যান এখানে এসেছে সাবেক চেয়ারম্যান এসেছে আজকে আমাদের সকল নেতৃবৃন্দ আমাদের এখানে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের জনগণ আছে নেতা কর্মীরা এসেছে তৃণমূলের আমাদের মহিলা নেতৃবৃন্দ এসেছে সে কারণে আমাদের ভয়ের কিছু নাই আপনারা ভয় পাবেন না আমি যে শিক্ষাটা দিলাম সেই শিক্ষা নিয়ে চলবেন আমরা যে কোনো দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়ব সেখানে তারা পালিয়ে যারা সারা কোনো উপায় নেই সে কারণে আমরা মনে করি 7 তারিখে যাওয়ার আগেই হয়তো তাদেরকে আর ঘাটালে পাটে দেখা যাবে না এইভাবে পুরো ঘাটাল ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগের সাথে জনগণ একসাথে লড়াই করছে আমরা বিশ্বাস করি যে স্বপ্ন আমরা দেখি ঘাটালকে নব্য হানাদার মুক্ত করা ঘাটাল একটা শান্তির জায়গা করা আমি ঘাটালের জনগণের প্রতি আহ্বান জানাই আমরা জানি আপনারা অশান্তিতে আছেন আমরা ঘাটালের মানুষ শান্তি চাই সুখে বাস করতে চাই সবাই মিলেমিলে চলতে চাই আমাদের সমাজে আমরা নতুন ধরনের সংস্কৃতি সৃষ্টি করতে চাই আজকে যদি আপনারা নৌকায় ভোট দেন এ নৌকা আমি বলেছি এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা এ নৌকা শেখ হাসিনার নৌকা এ নৌকা স্বাধীনতার নৌকা এ নৌকা আওয়ামী লীগের নৌকা এ নৌকা ঘাটাল উপজেলা আওয়ামী লীগের নৌকা এ নৌকা ঘাটালের সর্বস্তরের জনগণের নৌকা এই নৌকাকে ভোট দিয়ে আগামী দিনে যেভাবে আমরা ঘাটালের থেকে সন্ত্রাস দূর করবো একইভাবে ঘাটালের সকল উন্নয়ন কার্যক্রম নতুন করে শুরু হবে আজকে আমরা কষ্ট করে আইটি বার কিনেছিলাম এবং আপনারা টেলিফোন করেন মন্ত্রী মোস্তফা জাব্বারকে আমি তখন ভাই চ্যান্সেলর ছিলাম আমি মোস্তফা জাব্বার ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু উনি আমার কাছে চিকিৎসা নিতে আসছে আমি বললাম আমি শুনেছি যে আপনি এটা টাঙ্গাইল আইটি পার্ক করবেন আপনি
খাটালে এটা দিয়ে দেন সাথে সাথে রাজি হয়েছে আপনাদের জমির ব্যবস্থাপনা আমরা দিয়ে দেব সেই আইটি পার্ক এই বিগত এমপির জন্য আমরা রক্ষা করতে পারি নাই আমাকে নির্বাচিত করলে আমাকে পলক কথা দিয়েছে আবার আইটি পার্ক ডাঙ্গালে আসবে আবার নতুন করে যত শিক্ষাঙ্গনের কাজ আছে স্বাস্থ্য ব্যবস্থা নতুন করে আপনাদের প্রয়োজনের আপনাদের পাশে গিয়ে দাঁড়াবে এবং সকল উন্নয়নে যা কিছু আছে সরকারের সব কিছু পাবে আমরা এখানে নতুন নতুন কারখানা করব আমাদের পাহাড়ি এলাকা কত সুন্দর জায়গা সেখানে যে বাংলাদেশের যে কোনো জায়গার চাইতে সুন্দর জায়গা রাঙামাটির চাইতে সুন্দর জায়গা পর্যটনের কি সুযোগ সেই সুযোগটা আমরা দেখছি না সেখানে অ্যাগ্রোভেজ কালচার কি সুন্দরভাবে করার জন্য কিছু কিছু লোক করছে আমরা যদি দল থেকে সরকার থেকে উদ্যোগ নেই অবশ্যই ঘাটালের মানুষের নতুন করে কর্মসংস্থান হবে ঘাটালের মানুষ নতুন করে তাদের ব্যবসা করতে পারবে সেই কারণে আমি মনে করি আমাকে যদি নির্বাচিত করেন কামরুল হাসান এখানে প্রতিনিধি হবে না এখানে প্রতিনিধি হবে ঘাটাল উপজেলা আওয়ামী লীগ প্রতিনিধি হবে ঘাটালের সকল জনগণ আমাদের অতীত ইতিহাস আপনাদের জানার অধিকার আমি দিয়ে দিলাম আমার সম্পর্কে আপনারা যা জানতে চাই আপনি জানতে পারবেন আমি জানেন আপনারা আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাইস চেয়ারম্যান ছিলাম সেখানে বার্ষিক বাজেট অনেক বেশি 10-15 হাজার কোটি টাকা সেখানে আমি মাথা না নাড়লে শত শত কোটি টাকা আমার কাছে চলে আসতো একটি টাকার যদি দুর্নীতির অভিযোগ আপনি খুঁজে বের করতে চান পারেন তাহলে আপনাদের কাছে আমি নাকে খত দিব সেই কারণে যে সম্পদ ঘাটালে আসে সে সম্পদ যদি ব্যবহার করা হয় ঘাটাল হতে পারত সোনার ঘাটাল কিন্তু আমরা জানি তারা কি করছে সে টাকা পয়সাগুলো সে কারণে আমরা মনে করি এখন নতুন সূর্য ওঠার সময় এসেছে আমরা মনে করি যে আমরা আমাদের কর্মীদের নির্দেশ দিয়েছি একইভাবে আপনাদের বলছি আপনাদের অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে পায়ে বা পাটা পাল্টা না দিয়ে পাটা সরিয়ে নিন কারণ যখন একটা অপ্রীতিকর পরিস্থিতি হয় কে করলো মানুষ এটা খোঁজে না মানুষ তখন এটা দিকে ভয় পেয়ে দূরে থাকে ঘাটালের মানুষ আজকে জেগেছে ঘাটালের আওয়ামী ঐক্যবদ্ধ আমরা মনে করি আগামী দিনে ঘাটালে নতুন সূর্য উঠবে সেই সূর্য ঘাটালের সকল ঘাটালবাসীর তাই বন্ধুগণ আপনারা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন আমরা আশা করব আপনারা বাড়িতে ফিরে গিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন সকল মানুষের সাথে থাকবেন এবং আমরা পুরো ঘাটালকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই দল মত নির্বিশেষে কারণ এই ঘাটাল আমাদের কোন সন্ত্রাসী নয় নতুন করে এসে ঘাটালের মালিক হওয়া যাবে না আমরা এই ঘাটালে বড় হয়েছি এই ঘাটালে রাজনীতির সাথে আমরা যুক্ত আছি জাতীয় রাজনীতির সাথে যুক্ত আছি সেই কারণে এই আইসা বলল যে আমাকে শীতের বাকি তুমি কিসের বাকি কোথায় ছিল 2012 আগে সেই কারণে আমরা মনে করি এবার যে সুযোগটি এসেছে আমার বিশ্বাস ঘাটালের জনগণ সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে 7ই জানুয়ারি নৌকা মার্গায় ভোট দিবে এবং তার পরবর্তী থেকে শুরু হবে ঘাটালবাসীর সেই নতুন আকাঙ্ক্ষা নতুন স্বপ্ন পূরণের সেই অভিযাত্রা তা আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমি ধন্যবাদ জানাই আজকে আমার তৃণমূলের নেতারা বহু কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছে আমার ভাই বোনেরা এসেছে আজকে আমরা মিডিয়ার ভাই বোনরা এখানে কষ্ট করে রোদের মধ্যে সারাক্ষণ আছে আমি তাদের সবাইকে আমার পক্ষ থেকে ঘাটাল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকে থেকে আপনারা বাড়ি ফিরে যাবেন এবং যার যেখানে আছে সকল মানুষের কাছে বিনয়ের মাধ্যমে শেখ হাসিনার সালাম পৌঁছে দেবেন বঙ্গবন্ধুর সালাম পৌঁছে দেবেন ঘাটালের আওয়ামী নেতাদের সালাম পৌঁছে দেবেন আমরা সবাই একসাথে ঘাটালবাসী শান্তিতে সুখে বাস করতে চাই যাহা মুক্ত হানাদার নতুন হানাদার মুক্ত হলেই আমরা ঘাটালবাসী সুখে শান্তিতে বাস করতে পারব আমাকে নানা মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছে মনে করবেন না দায়িত্ব নিয়ে আমি খালাস আমার দায়িত্ব হচ্ছে সমগ্র ঘাটালবাসীর নিরাপত্তা দেওয়া আমি যদি নির্বাচিত হই সেখানে আমরা কখনো পিছপা হব না যে নেতৃবৃন্দ দেখছেন এই নেতৃবৃন্দ সারা জীবন লড়াই করে আজকে এখানে এসেছে আমাদের সভাপতি আপনারা জানেন তিলে তিলে সমগ্র জীবন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করে করে আজকে তিনি এই পর্যায়ে এসছেন সুতরাং এদের ভয় পাবার কিছু নাই আজকে আমরা সামনে থাকবো যে কোনো অপশক্তির বিরুদ্ধে যদি কোনো গুলি আসে সেটা আমাদের গায়ে লাগবে আপনারা সাথে থাকবেন আর ঘাটালে আর ভয় পাবার কোনো কারণ নাই আমরা প্রশাসনের সাথে কথা বলেছি
সেখানে তারা আশ্বাস দিয়েছে এই ঘাটালে আর কোনো সন্ত্রাস চাঁদাবাজি হবে না আপনারা নীরবে থাকবেন না যদি কেউ চাঁদাবাজি করতে আসে আমরা বলে দেব প্রশাসনকে বলা আছে সে কারণে নীরব হয়ে যে কষ্ট পাচ্ছেন সে কষ্ট থেকে আমরা সবাই মুক্তি চাই মুক্তি দিতে চাই তাই সেই কারণে আপনারা মুখ খুলবেন লুকিয়ে থাকবেন না প্রতিরোধ করে থাকবেন কিন্তু এই মুহূর্তে ঝড়াঝাটি করা যাবে না 7ই জানুয়ারি পর্যন্ত আমরা সব দেখছি সব বুঝছি খবর আছে খবর হবে সব নোট হচ্ছে যারা আমাদের জনগণেরকে কষ্ট দেয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে তারা আক্রমণ করে তাদের তালিকা করা হচ্ছে সময় মতো তার বিচার হবে কেউ ঠেকিয়ে রাখতে পারবেন না তবে আমাকে কথা দিয়ে যান দুই দিন পরে আমার ছেলের কাছে রেজাল্ট পেয়েছিলাম আমি দুই দিন পরে আপনাদের কাছে রেজাল্ট চাই আপনারা বলবেন বলবেন এই কি হয়েছে চোখ বড় করে গলা মোটা করে ঘাড় ঘুরিয়ে সব পালিয়ে যাবে অলরেডি পালাচ্ছে সেই কারণে আজকে আর সময় নেব না রাস্তাঘাটে আমি দুঃখিত যাত্রীদের কাছে আমাদের ঘাটালের মানুষ উচ্ছ্বাসকে সম্মান দিয়ে আপনারা যে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়েছে আমরা ঘাটাল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের ক্ষমা প্রার্থী এবং আমার ঘাটালবাসী আমার আওয়ামী লীগের নেতাকর্মী সকলে যে কষ্ট করে দূর থেকে এসেছেন এবং রোদের মধ্যে অনেকক্ষণ ধরে রাজপথ দখল করে আছেন আজ থেকে হামিদপুর থেকে দেউলা বাড়ি লক্ষ্মীন্দর থেকে সেই লোকের মারা পর্যন্ত শুধুমাত্র আওয়ামী লীগ এবং জনগণের দখলে থাকবে কোনো সন্ত্রাসীকে আমরা ঘাটালের মাটিতে দেখতে চাই না বন্ধুগণ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরযুগী হোক আগামীতে 7 তারিখে নৌকা মার্গায় ভোট দিন জনতি শেখ হাসিনাকে ভোট দিন ولكن هناك
I'm going to go to the hospital.
আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীনবাংলানিউজটিভি.com, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীনবাংলানিউজটিভি.com।